কানা বেগুন আর কানা পটল যে কোনো জিনিসই আমাদের ভালো জিনিস গাড়িগুলো থেকে গেল আমার মন মেয়ে যাবে এত টাকা খরচা। দেখো বন্ধুরা, এক চাষি মন খারাপ হয়ে বাসতলায় শুয়ে রয়েছে। চলো দেখা যাক সমস্যাটা কি। চলো দেখা, তোর মন খারাপ কেন? শোষক পোকাতে ধান খেয়ে, শোষক পোকাতে ধানগুলোকে নষ্ট করে দিয়েছে, তাই তো? কত বিঘে ধান চাষ করেছে? আট বিঘে ধান চাষ করেছে, সবগুলোতে শোষক পোকায় নষ্ট করে দিয়েছে, নষ্ট করে একদম একদম যাতা করে দিয়েছে। তাহলে তুমি যে খরচাটা করেছিল সেটা উঠবে তো? আর দেখো বন্ধুরা, কত কষ্টের ব্যাপার, যে টাকাটা খরচা করেছে সেই টাকাটাই উঠবে না। তাহলে চাষিদের সমস্যা কি, মন কেন খারাপ হবে? দেখছো চাষিদের হাল, তারপরে ধানের দাম নাই, ধানের দাম কত আছে? দেখছো বন্ধুরা কি সমস্যা, এই খরচাতে মুনিষের খরচা আর এই যে জুড়ের খরচা, বিশের খরচা, বিশাল খরচা, বিশাল খরচা, মাথা খারাপ হয়ে যাবে। তাই বটে, মন খারাপ করে তো লাভ নেই। হ্যাঁ, ওই কোনো মন খারাপ করে তো লাভ নাই, তুমি শুয়েছিলে আমি দেখলাম খুব কষ্ট পেলাম। যে এত টাকা খরচা, আমি আমি ভাবলাম, মনে মনে ভাবলাম এই কাকার কোনো টেনশন হচ্ছে না, কাকার কাছে যাই, টেনশন করে লাভ নাই, আগামী দিনে আরো নতুন নতুন চাষ করো। তা কি ভাবছো আগামী দিনে কি চাষ করবো? আগামী দিনে আমি চাষ করবো, আবার দেখা যাক ধান লাগাবো। কেন, পোস্ত চাষ করো, পোস্ত চাষটা তো খারাপ না, ওটা না মানা আছে, তাই তো? আমিও চাষি, আমি আলু চাষ করেছি 4 বিঘে। না ওটা নিষেধ সরকার থেকে, অপরাধ না, একদম আগামী দিনে কি চাষ করবে ভাবলে? এখানে শসা দিব, খানিক দিদি বছর পাইতো সেখানে সর্ষে দিব, আর বাকি না হলে ধান, আর ধান না হয় তো যেটা যে আমাদের না, ধানটা তুলে কি দেবে? ধানটা তুলে পড়ে থাকবে, পড়ে থাকবে, তাহলে সংসার কি করে চলবে? উপায় নাই, ওখানে যদি ওই 3 মাস পরে এখন জ্যাঠা করে যদি আমরা ইয়ে মাঘ মাসের ভিতরে ধান করবো, জ্যাঠা করে ধান করবো, দেখা যাক এই চাষির ক্ষতিটা আগামী চাষে যেন উঠে, এই আমরা ইয়ে করবো, চাইবো যেন উঠে যাক, খুব মন খারাপ চাষে। এত টাকা খরচা রে, 2 টাকা ব্যাপার নাকি, বহুত টাকা ব্যাপার। বন্ধুদের বলে দাও হাই, তোমরা আশীর্বাদ করো। আশীর্বাদ মানে কে, এইগুলা ঈশ্বর ভগবানের আমাদের মার মার, ঠিক কাকে বলবো, মানুষ তো, মানুষই তো ভগবান, তা মানুষকে বলো যাতে তারা আশীর্বাদ করে যেন এই খরচাগুলো। হ্যাঁ, আমরাও বলছি, বলো গাই, বলো বন্ধুরা। হ্যাঁ, আর ওইটি আমার কিছু তো বলতে হবে, যাই হোক কিছু বলো। চাষিরা এইভাবে চাষ করে
চাষিরা কোনো দিন ডিগ্রি করতে পারবে না। হ্যাঁ, হাইতে পোষা করে দিন আমাদের চলে গেল। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। হাই করে দাও, হাই হাই করে দাও, একটু হাই করে দাও। এইভাবে আমরা দিনগুলো চলে যাই চলে যাই হয়তো পয়সা করে আরো চাষ করব, চেষ্টা করব, অথবা দেখব আরো কিভাবে আমাদের জমিতে কি আমাদের অপরাধ করে। এই এত ওষুধ দিয়ে যদি তবু পোকা মাকড় যাচ্ছে না, আর অথবা আমাদের এই যে ক্ষতি, এই ক্ষতিগুলো বহন করা খুব কঠিন কঠিন একদম। চাষিদের কথা কেউ ভাববে না, না কেউ ভাববে না। যারা সরকার দিয়ে সার্ভিস করে তাদের ভালো, আমাদের কোনো চাষিদের দাম নাই, দাম নাই, শুধু লস আর লস, লস আর খুদ চাল দিয়ে আমরা খেয়ে থাকি। ওই কানা বেগুন, কানা পটল, যে কোনো জিনিসই আমাদের ভালো জিনিস, খারাপ জিনিসটাই খাই, করার নাই। ভালো জিনিস যে খরচাটা করি সেটা তো উঠে না, উঠে না, তাহলে কি করব, কি করে খাবো, কিছু করার নাই, করার। কিন্তু চাষ ছাড়বো না, চাষ ছাড়বো, তাই বলে চাষ ছাড়বো। ওই নিয়ে আমার, আমরা এরপরে চাষ আরো জোর করে করব, দেখব যে আরো চেষ্টা করব যে যেন ভালো ভালো নষ্ট উঠে, নষ্ট যেন। এই যে পাইপ পাতা রয়েছে, আমি মাঠে ধান জন্য আমার বছর রাখার জন্য আমি পাইপ কেটেছি, যে আমার ওই ধানটা যা হয়েছে হয়েছে, অথবা আবার মাঠে বছর জন্য পাই আরো দুটো কিছু জিনিস লাগাবো। ঠিক আছে, তাহলে ইয়ে এক কাজ করো, ফুল চাষ করো, ফুললে আমার যে বাবা হবে না, তোদের পক্ষে ভালো। তার কারণ হচ্ছে যে মানার লোকগুলা তোরা ফুলের মধ্যে তোরা জানিস, ফুলের মধ্যে এইসব মর্মগুলো ভালো জিনিস, আমাদের মর্ম চিন্তা। বেশ গাইজ, দেখো পরের ভিডিও দেখাবো এই কাকা কি কি চাষ করে, সমস্ত কিছু দেখাবো, কত পরিশ্রম করে। আমার মুসুরি কলাই আছে, মুসুরি কলাই, মুসুরি কলাই, বুট কলাই, সর্ষে, সব চাষগুলো আমরা দেখাবো কাকা কি পরিশ্রম করে। আমরাও করি, আমরাও চাষি, আলু চাষি, কাকা ধান চাষ করে। দাড়িগুলো পেকে গেল, আমার মন হয়ে যাবে, এত টাকা খরচা ঘরের থেকে বাই করে সোনা জোনা বেছি আমি এই করেছি, দেখছো সত্যি বটে। তাহলে এই টাকাগুলো ওকে যে আবার মেয়েটার সোনাটা আমি কিনে দেবো, ভাবলাম যে এক হলো এক, কিছু করার নেই। বেশ কাকা, ছবিটা বন্ধ করো, ছবিটা একবার বন্ধ করো, হাই হাই করে দাও, হাই করে দাও, লাস্টে বন্ধ করে দাও। All right.